বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করুন যে যে পাখিটির ভাঁড় আছে লাভবার্ড পাখিটি সেটা কিন্তু খুব সুন্দরভাবে যে শাকসবজি দেওয়া আছে ছোলা দেওয়া আছে যে দানা দেওয়া আছে খুবই সুন্দরভাবে কিন্তু খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো লাভবার্ড পাখির বাচ্চা ফুটলে এইরকম রিলেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক আগেই দেখিয়েছিলাম কিন্তু এখন গরমকাল এখন এই পাখির কিন্তু বাচ্চা আছে আপনারা জানেন এই পাখিগুলোর কিন্তু আমি ভাঁড় খুলে দিয়েছিলাম তখন ডিম ছিল না কিন্তু এদের কিন্তু ভাঁড়টা খুলতে গিয়ে দেখি তখন ডিম ছিল তখন ডিম থাকার সাথে সাথে এখন বাচ্চা ফুটে বড় হয়ে গেছে চারটে ডিম পেয়েছিল চারটে ডিমই পাখি কিন্তু বাচ্চা ফুটিয়েছে তো এখন এদের কিন্তু একটু আলাদা খাবার দিতে হয় কারণ দেওয়ার কারণটা একটাই অনেক সময় দেখবেন যে লাভবার্ড পাখির বাচ্চা শীতকালে হয় গরমকালটা খুবই কম হয় ঠিক আছে তো এদের কী 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 খাবার দিচ্ছে যদি আপনাদের দেখিয়ে দিই প্রথমত ছোলা ছোলাটা এভরিডে দিতে হবে এই যে মিক্স সিড দেওয়া আছে মিক্স সিডটা আপনারা এভরিডে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু সূর্যমুখী দানাটা আপনাদের মাস্ট দিতে হবে জল বড় বাটিতে জল দিতে হবে জলে ওষুধ মেডিসিন হজমের ওষুধ ব্যবহার করতে পারেন তো জলটা একটু বেশি করে দেওয়া ভালো অনেক এক বাটি জল ছিল কিন্তু জল অনেকটা আস্তে আস্তে কমে গেছে তো আমি আপনাদের বাচ্চারা দেখি আপনারা দেখে ভালো বুঝতে পারবেন দেখতে পাবেন কালো হয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাকে নিয়ে বসে আছো চারটে বাচ্চা আছে দুটো মেল ফিমেল বাকি ঢুকেও আছে বেশি ডিস্টার্ব করে দেখার দরকার নেই ঠিক আছে তো এদের কিন্তু যে খাওয়া দাওয়া পাখির যদি খাওয়া দাওয়া ঠিক থাকে তাহলেই কিন্তু পাখির বাচ্চাগুলো সুস্থ থাকবে ঠিক আছে তো আপনাদের কিন্তু যে যে খাবারগুলো এখন দেবেন যে ধরুন বাচ্চা ফুটলে যা খাবারগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু পাখিগুলো আনা যখন আনবেন সেই পাখিগুলো কিন্তু আনলে তার আগে থেকে দিয়ে প্র্যাকটিস অভ্যাস করাতে হবে ঠিক আছে ধরুন এখন সফট ফুড কি এখন গরমকালে বেশিরভাগ সফট ফুড এগ ফুড এসব নর্মাল যত খাবার দেবেন ভালো কিন্তু তত পাখিগুলো ভালো হবে ঠিক আছে এবার জলে এই যে বাচ্চাগুলোর এখন বয়স হয়ে গেছে ধরে রাখুন 20 থেকে 25 দিন বয়স তো এবার কিন্তু জলে আমি ভিটামিন দিতে পারি কী ভিটামিন দেবো পলিফিয়ন এল ওই পলিফিয়ন এলটা ওষুধটা দিলে পাখির খিদে বাড়ে হজমের সমস্যা হয় না পাখির তাড়াতাড়ি বাচ্চা গ্রো আপ করে এবার ইলেকট্রোকন গরমে কিন্তু জলে ইলেকট্রোকন দিতে পারেন একদিন দুদিন ছাড়া তবে কিন্তু বাচ্চা যখন ছোটো থাকবে মিনিমাম বয়স যখন 14 দিনের কম থাকবে তখন কিন্তু যদি ইলেকট্রোকন দেওয়া হয় ককলে বাচ্চাকে সেই বাচ্চাটা কিন্তু এক্সপায়ারি হতে পারে ঠিক আছে তো এরকম করে আস্তে আস্তে দিতে হবে খাবার এই বাচ্চাগুলো যখন ভাঁড় থেকে বেরিয়ে যাবে ভাঁড় পাখিটাকে রেস্ট দিয়ে দিতে হবে ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবে লাভিং পেটস এম্পেয়ার ইউটিউব চ্যানেল।